বিবেক কর্মটা তো সুন্দর হইছে, খুব মজা হইছে। দেখি বানানি পনির বানালে দেখি। কই তুমি তো ডিম খাইলে না? ঝোল খাইছি, ঝোলটা মজা হইছে। ডিমটা দেখাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বাসায় মেহমান আসছে, তো আজকে একটা নতুন ধরনের খাবার ট্রাই করলাম, ডিমটা রান্না করলাম, আমাদের কাছে মজা হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো সর্বশেষ হচ্ছে যে আপনাদের ভাইয়া খাচ্ছে, তো চলেন রেসিপিটা দেখে আসি আমরা। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো শুরুতে যেটা করছি আমি হচ্ছে তেল গরম করে নিয়েছি, তাতে পেঁয়াজ দিয়ে দিলাম, আর এটা হচ্ছে আমি আমার নিজের মতো করে রান্না করলাম, আর টেস্ট হয়েছে এর জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি হচ্ছে তেজপাতা, লং, এলাচ সব কিছুই দিয়ে দিয়েছি আর কি, গরম মশলাতে যা যা লাগে। এবার এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। যেহেতু আমি আদা রসুনটা একসাথেই ব্লেন্ডার করে নেই, সেখানে হচ্ছে আমার রসুনের পরিমাণটা একটু বেশি থাকে আদার চেয়ে। আর সাথে হচ্ছে আমি আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো পেস্ট। এখানে যেহেতু কাঁচামরিচ পেস্ট দিয়েছি এর জন্য দেখেন কালারটা কিন্তু সবুজ সবুজ হয়েছে। আর সাথে আমি যেটা অ্যাড করছি এখন, এটা হচ্ছে একটা বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম একটু এই ডিমটা রান্না করার জন্য। আর সাথে কিন্তু একটা জিনিস না দিলেই না, সেটা হচ্ছে একটু চিনি দিয়ে দিব, যেহেতু এটা ঝাল মিষ্টি হবে এ কারণে হচ্ছে এখানে আমি একটু চিনি অ্যাড করে দিলাম। তো ভালোভাবে মশলাটা আমি এভাবে কষিয়ে নিয়েছি অনেকটা সময় ধরে, তারপর হচ্ছে এর মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দিব। তারপরে ডিমটাও হচ্ছে অনেকটা টাইম ধরে আমি ভালোভাবে কষিয়ে নিব, আর ডিমটা কিন্তু আমি একটু কেচে নিয়েছি। তো এই যে মশলাটা যখন আমার হয়ে গিয়েছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করেছিলাম, বিরিয়ানির সাথে এই খাবারটা খুব ভালো লেগেছে আমার কাছে। নর্মালি দেখবেন আমরা বাইরে থেকে বিরিয়ানি কিনলে কিন্তু সেখানে একটা ডিম সিদ্ধও দেয়, তা আমি ভাবলাম সিদ্ধ ডিমটাকে এভাবে করে দেখি কেমন লাগে। স্বাদ কিন্তু খুবই অসাধারণ হয়েছে, আপনারা অবশ্যই বাসায় করে খাবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো এখানে কিন্তু আর তেমন কিছু নেই, এখন ভালোভাবে কষিয়ে লাস্ট মোমেন্টে যেটা হবে আমি পানি দিয়ে দিব, তারপর জাল করে নিয়ে নিলাম। আর আপনাদের ভাইয়া তো জানাইলো খাবারের রিভিউ কেমন হয়েছে, আশা করি আপনারা যদি করে খান আপনাদের কাছেও ভালো লাগবে, আমাদের সবার কাছেই আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছিল। তো ভালো লাগলে সেই একই কথা, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।